নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানিয়ে দেখাবো পুঁই শাকের বড়া। তাহলে দেখে নিন পুঁই শাকের বড়া বানাতে কী কী লাগছে। 150 গ্রামের মতো পুঁই শাক আমি ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পুঁই শাকের পাতার সামনে যে বোঁটা থাকে সেগুলো ফেলে দিয়ে শুধু পাতাগুলো কিন্তু কুচাতে হবে। একটা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 ভাগ, সামান্য ধনে পাতা কুচি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই ভেজানো ডাল আমি ভালোভাবে বেটে নিয়েছি। সামান্য গোটা জিরা, নুন পরিমাণ মতো, চালের গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ, এটা দিলে বড়াটা মচমচে হয়। আর লাগছে ভাজবার জন্য তেল। প্রথমে আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। শাক কিন্তু খুবই ছোট ছোট করে কাটতে হবে। পুঁই শাকের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, গোটা জিরা, হলুদ গুঁড়ো, মসুর ডাল বাটা, দিচ্ছি চালের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। এবার এই সব উপকরণ ভালোভাবে মেখে নেব। সব উপকরণ আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার বড়া ভাজবার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। গরম তেলে অল্প অল্প পুঁই শাকের মিশ্রণ নিয়ে দিয়ে দেব। তবে পুঁই শাকের বড়া খুব বড় বড় করে না বানানোই ভালো, কারণ ভেতরে কাঁচা থেকে যেতে পারে, তাই ছোট ছোট করে বড়া ভাজতে হবে। এবার এটা হতে থাক। 1 পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি, এটা আপনারা মাঝারি আঁচে ভাজতে পারেন। উল্টে পাল্টে 2 পিঠি লালচে করে ভেজে নেব। ভালোভাবে বড়া আমি ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব, তবে তেল ঝরিয়ে। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। এরপর গরম গরম পরিবেশন করুন পুঁই শাকের বড়া। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।